আমরা মনে হয় শান বাঁধানো ঘাটে এসে পৌঁছে গেছি দাদা। হ্যাঁ ভাই গন্ধ ছুটছে রে। এই কিসের গন্ধ? ও যেটা বুইয়া বানরে উপরতে টার্গেট লাইট মারে বুইয়া শয়তান। শান বাঁধানো শয়তান করে কল চিনছি রে। বুইয়া শয়তান, বুইয়া শয়তানের টার্গেট লাইট মারে দাদা। এখানে বানর কোথা থেকে আসবে? হ্যাঁ এখানে বানরও থাকে। বানর ওই যে ওইটাই মনে হইতেছে তাই। আচ্ছা শোনো, হ্যাঁ বানরের কাজ বানর করবে, সমস্যা নেই। হরে না শুনো লক্ষিন্দর রে দাদা, হাই যে গন্ধ ছুটছে রে শানে বান্দা গাঠ। আরে কিসের গন্ধ? ওছে গন্ধ বেরিতেছে। কিসের? মনে হয় যে সাবান দিয়া শ্যাম্পু দিয়া স্নান করছে সেইটার গন্ধ বেরিতেছে। আরে না, তাইলে তুমি দেখছো না? হ্যাঁ ওই তো ওই ঘাটে এক ঝাঁক দুষ্ট মেয়ের দল। হ্যাঁ জলে ভাসা পদ্ম সাবান দিয়ে একদম সবাই মিলে মজা করে স্নান করছে। আগে হুনা নই নানি কি বাঁচাও। ও নানি তোমারে গেল বছর দেখছি বুঝছি, এবার দেখি নাই তো আমি খুঁজতাছি তোমারে। তাহলে তুমি কি বাঁচাও নানি? ভালো আছে শোনো, নানি ভালো আছে বিদায় নাতিনের টানে নানি এখানে চলে আসতে দেখছো। হ্যাঁ আমাদের কত ভালোবাসে তাই না দাদা? শোনো ওইখান থেকে সেই জলে ভাসা পদ্ম সাবানের ফেনাগুলো স্রোতে বয়ে যাচ্ছে, সেখান থেকে সুবাস এসে আমাদের নাকে নাড়া দিচ্ছে গো। ঠিকই কইছো গো। আচ্ছা জটুদা শুনো না, অনেকটাই দেরি হয়ে গেছে এখানে আসতে। এটা কি খাচ্ছ? মা কইছে রাস্তাতে যাবার নইলে যদি কোন জলের তৃষ্ণা না গেছে ফিটার বানাই দিলাম, বাইতে যাবি আর খাবি। জল খাবে খেয়ে নাও। তুমি দুধ খাচ্ছ কেন? এটা দুধ দিছে তো তাই তো। মা তো মনে টুকটা তো বুঝবো না, গায়ের দুধ বানাইতে দিছে। আচ্ছা শোনো, এখনো কি তোমার তোর মনে নাই তোর আঙ্গুল খাইয়াছিলাম ছোটবেলা? কি খেয়েছিলে? তোর আঙ্গুল চুষিয়া খাইছিলাম। ও তার জন্যই তো এরকম চিকন হয়ে গেছে। এই তো খাচ্ছে। আমি এসব খাই না। তাহলে নানি রে দেখি, নানি নানি খাবে। ওই যে নানি ডাকছে। নানির কাছে একটা আছে ভিটার আছে। ওই যে কিছু আছে। শোনো এখানে এই নাতিনের জন্য নিয়ে আসছে, আর তোমার জন্য আরেকটা বানিয়ে দিয়েছে। হ্যাঁ আচ্ছা ভালোই করেছে। শোনো এখন আমরা ফিটার খেলে এখানে মাছ ধরবো কি করে? এসব খাওয়া বাদ দিয়ে চলো না আমরা তাড়াতাড়ি মাছ ধরি, তাই না? আচ্ছা জনতা তুমি কি কাজ করো? কি এইখানে তুমি আমাকে ভালো করে পরিষ্কার করে বক্সের বিরুদ্ধে নামো, মাছ ধরব। হ্যাঁ এই যে এই সুন্দর জায়গাটা দেখি আমার একটু পরিষ্কার কইরা দে। কি করব? এনেকা পরিষ্কার কইরা দে, আমি একটা ইচ্ছা মাছ ধরি। হ্যাঁ আমি এখানে পরিষ্কার করে দেব। ইয়েস নো হুইচ ডিস? এটা মানে কি বুঝলাম না। তাহলে বললে কেন? পান্তাজি কইছি আমি তোমাকে এখানে পরিষ্কার করিয়া দেব। হ্যাঁ আর তুমি বাঁচা দন এখানে মাছ ধরবে, তাই না? হ্যাঁ अच्छा ठीक है एदिक दिए तो कादा आमी बरং पिछन दिए जाচ্ছি जारे बच्चा पिछन दिए जा বাচ্চা ধন এই যে আমি জম্মের মাছ ধরাচ্ছি দাঁড়াও একটা ইচ্ছা আমার তোর মুড়ে ধরাচ্ছি না মাছ কেমন লাগে হ্যাঁ এবার আবার বলো পরিষ্কার করে দে কেমন লাগে গোয়া জলে জ্বলবেই তো झंडुदा तुम्हें परिष्कार कर दिले मारताम तुम्हार छोट दादा तईना चाँद सदागर छेले তুমিও চাঁদ সদাগরের বড় সন্তান হ্যাঁ তাহলে এসব কাজ কি আমি কখনো করেছি বলো এটা আতে না হ্যাঁ ওখানে আত্ম বিজলে শীতের মধ্যে হুকাই না রে তাহলে খারাপ নতুন পদ্ধতিতে কই দিতে নাকবো আচ্ছা দেখি তো তোমার পদ্ধতি এই কি হচ্ছে দেখছে গোয়াতে জুখান দিলো নিহি এই কি হচ্ছে ছেলে এখানে তো ঠিকই আছে ছেলে কি কি মানে খুঁচা মারলো আর কিছু না মনে নারার মধ্যে খুঁচান লাগছে না না জল তো প্রচুর ঠান্ডা তাই না একটি কথা রয়েছে না ধরি মাছ না ছুঁই পানি ওইভাবে তুমি পরিষ্কার করো বাহ তোমার তো অনেক বুদ্ধি বুদ্ধিবালা আছে খালি বিছনায় মুতি এই বিছনায় মুতো माना तुम्हें ताबीज नहीं दिए ताबीज फलाई दीची क्या ताबीज जोर आगे सप्ताह 3 दिन मुतम और एखन ताबीज जोर पर 25 दिन मुती ताई ना कि हां आरो बेरेছে তাই না আচ্ছা শুনো এখানে তো পরিষ্কার হলো হ্যাঁ তাহলে কি কাজ করো তাড়াতাড়ি বসিতে আদার খেতে দাও আমাদের মাছ ধরতে হবে দাদা এদিকে যে সন্ধে ঘনিয়ে আসছে গো কপালে দুঃখ আছে ওখানে মার খামো নিশ্চিত দেরি করো না দাদা ধরি তো করব না বিপদে আমি পড়ছি তুই তো পরশ নাই लुकाई दे बोलो একটা হাঁচা কথা কম আজকে আবার কিছে মারবি না তো आगे सुनी आधार हाँ आधार खाइए लेची की करेछो खेले लेची बाह की दारुण कास्टाई तुमी करेछो हाँ माँ जे कोइले बोशी बाबा जावा दिबो ना हाँ पीर पार डूल लाए हुमाने खाइते चाहो कर हुमा जामे अगर शो खाइते ची बाह इस की कास्टा करेछो ओह लज्जा बेचा ऐतो लज्जा कोथाय थाके हाँ पासे चुप एजे ना कीजे कोरी पागल छापली है एक बुद्धि करते होंगे पागला के भय देखाते होंगे दादा तुम्हें तो आधार खेये फेलेछो पिपिलिका सह जानो से आधार भीतर आरो की छिलो पिपड़ा छिलो आर की छिलो दुल्ला छिलो आर की छिलो मांजल छिलो सेगुला की करबे जानो पेटेर भीतरे गेछे गिये बासा बनाबे आर बाइरे हबो ना ডিম পারবে গো বালাই হইছে পরে খালি বাচ্চা নই বাইরে মু সেই বাচ্চার কি থাকবে তুমি জানো কি সেই ইয়া বড় বড় দাঁত সেই দাঁতগুলো দিয়ে তোমার পেটের ভিতর যে যত নাড়ি ভুঁড়ি আছে না গো দাদা সেগুলো টুকরিয়ে 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 কামড়িয়ে খেয়ে তোমাকে একদম ওপারে পাঠিয়ে দেবে গো দাদা তুমি আর বাজবে না গো ভগবান এইটা কি করলা তুমি ওর বদল গোবর খাইতাম কে রাত আর খাইলা এই কিসের গোবর খেতে আমি যদি আজকে মইরা যাই রে কত ছেড়ি আমারে কে বিধু পাইও মানে তুমি তো বিয়েই করনি কি করে বিধবা হবে যদি বিয়ে করতাম এই ছেড়ি গুনা আজকে বাবা কইয়া কাতো বিয়ে করলে কখনো বাবা বলে ডাকে খুশি পে উসে কানবো ओ माने कादबार बोलबे जे बाबा की करे चले गेलो गो नाकि ए देखछि सत्यि सत्यि कादछे एखन की करी ए তুমি কাঁদছো আর আমিও ভাবছি যে এখানে শিয়াল ডাকছে। এটা কি কান্নার শুরু হলো? ডিজিটাল সুরে কান্দি। আচ্ছা ঠিক আছে দাদা কেঁদো না। আরে জানো আমি তো তোমার সাথে মজা করেছি। মরুম না না আমিও কান্দি নেই, কান্দার বাপ দেখাইছি সত্যি। আচ্ছা দাদা ভালো করেছো, এদিকে এসো। বলছি কি তোমার কাছে কি একটু আদার হবে না? একটু আদার আছে, রাখ। একটু আছে? হ্যাঁ। কোথায় রেখেছো? এই যে যত তোর কাছে। তাড়াতাড়ি বসিতে গেঁথে দাও। আচ্ছা ঠিক আছে জনতা শোনো, একটি কাজ করো। আবার কি কাম? আমরা যতক্ষণ আর শোনো তুমি বসি ফেলতে জানো? এমবুড়া ফালা। হ্যাঁ আমার তোর কাছে হিকুর না গো, বসি ফালানি কেন? এই যে দেখ আজকে তুই আমার কাছে হিকুই। আচ্ছা ঠিকই তো। এই যে বসি ধরবি। ধরলাম। এবার কেউ ধরবি। হ্যাঁ এই যে দেখ। এই বোকা এরকম করলে বসি ফেললে কি মাছ ধরবে? নানিকে জিজ্ঞেস করো। হ্যালো আরে শোনো বসি হাতে রাখতে হবে আর আধার সহ বসি এমন করে জলে ফেলতে হবে গো, তবেই না মাছ ধরবে। আর শোনো দাদা আমরা যতক্ষণ মাছ ধরবো ততক্ষণ কেউ ডাকলেও যাবে না, কথা বলবে না। কারণ কেন জানো? কথা বললে মাছ কিছুতেই ধরবে না। মনে যেন থাকে একদম চুপ চুপ। হ্যাঁ চুপ। জ্বালা জ্বালা অন্তর কালা রে বন্ধু সহিতে না পারি জ্বালা রে এত জ্বালা সয় না আমার কারে। আমি কি বললাম? কি বলেছি? যতক্ষণ আমরা মাছ ধরবো একটি কথাও বলা যাবে না। তুমি কি বলছো? আমি তো কথা কই নাই, গাহান কইলাম। এই গান কি কখনো কথা ছাড়া হয় নাকি? তাইলে দাও করুম না, একদম চুপ। পাগল একটা। লক্ষিন্দর বলো। মাছে মনে সরকারি আইন মানে কেন? মাছে নিশ্চিত মায়াবড়ি খায়। এই পাগল মাছ কোনোদিন মায়াবড়ি খা? তাইলে মাছের উৎপাদন কমলো। আরে বোকা মাছ কেন কমে গেছে জানো? কেন? বাংলাদেশের জেলে ভাইগুলো ডিমালা মাছ আর ছোট ছোট মাছগুলো ধরে ফেলছে বিদায় ক্রমে ক্রমে মাছ কমে যাচ্ছে। এজন্যই মাছ কমেছে। একদম চুপ চুপ। মাছে ফুটি কাটছে রে। এই এটা কি করলে? হুতি দিছি পাশ দিয়ে বাইরেই পড়ছে। আমার তো মনে হচ্ছে এখানে ঠাডা পড়ছে। ঠাডা পড়ে নাই, আমেরিকা থেকে ইরাকের উপরে বোমা মারলে যেমন হয় ওরকম হয়েছে। ওটা বোমা না। কি? ওটা বাতা। হেই জাকিত অন বেরিয়ে গেছে গা। তোমার বাতাসের এত সুবাস, শক্তি আছে। শুটকি আর মোলার গন্ধ বেরোচ্ছে। চুপ। I'll go.